সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, নন্দীগ্রামের ভোট গণনা মামলা কলকাতা হাইকোর্টে সম্পন্ন হবে। এই বিষয়ে আজকে প্রতিক্রিয়া দেন নন্দীগ্রাম দুই দক্ষিণ মণ্ডলের সভাপতি তথা নন্দীগ্রাম দুই পাঁচের ভারতীয় জনতা পার্টির সভাপতি মাননীয় অরূপ জানা মহাশয়। হাইকোর্টেতে এই মামলার নিষ্পত্তি হবে, আমরা ভোটে জিতছি। দিদি তো অপ্রাসঙ্গিকভাবে মানে কেসটা করেছেন নিজের মান সম্মান রক্ষা করার জন্য, আমরা জিতেছি এবং লড়াই করে জিতেছি। এখন সেই ওনার প্রেস্টিজ ফাইট, এগুলো লড়াই চলছে, তাই উনি হাইকোর্ট করতে পারেন, সুপ্রিম কোর্ট করতে পারেন, আকাশে পাতালে যেখানে ইচ্ছা কেস করতে পারেন। সুরেন্দ্রবাবু আমাদের জনগণের ভোটে জিতেছেন আর ওই কোর্টেও জিতবে, এটুকু আশা রাখছি। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির অন্যতম কর্মসূচি হলো পরীক্ষা পে চর্চা, নন্দীগ্রাম দু নম্বর ব্লকে কি হবে? হ্যাঁ হবে, একটু দেরিতে হবে, হবে হবে কিন্তু। আপনার নাম? আমার নাম অরূপ জানা, নন্দীগ্রাম দুই পাঁচ নম্বর মণ্ডল সভাপতি।